বিকাল চারটেই হবিগঞ্জ এক আসনে দুইটি উপজেলায় মোট 175টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহণের পর এখন চলছে ভোট গণনার আনুষ্ঠানিক প্রক্রিয়া। তো এই সেই প্রক্রিয়া কতটা এগিয়েছে আমরা জানতে চাইব এখানে। হ্যাঁ, আমাদের ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন আমাদের ভোট গণনার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এখন আমরা এই বাক্সগুলি খুলবো, খোলার পরে আমরা ভোট গণনা শুরু করবো আর কি। তো এরকম 175টি কেন্দ্রে এখন একই অবস্থা চলছে, ভোট গণনার বিভিন্ন প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার পরে মানুষ যারা ভোট দিয়েছেন তারা জানতে পারবেন, তারা যাদেরকে ভোট দিয়েছেন তারা নির্বাচিত হলেন কিনা, তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত হলেন কিনা।